সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে অপারেশনের অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে সকাল 8:30 ঘটিকায় অভিযানের সফল সমাপ্তি ঘটে। অভিযানের মাধ্যমে আপনারা জানেন যে তিনজন বিদেশি, যার মধ্যে একজন জাপানি এবং দুজন শ্রীলঙ্কান নাগরিকসহ মোট 13 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। অভিযানে 7 জন সন্ত্রাসীর মধ্যে 6 জন সন্ত্রাসী নিহত হয় এবং 1 জন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়। এছাড়াও অভিযান শেষে তল্লাশিকালে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের সবাইকেই গত রাতেই হত্যা করা হয় এবং অধিকাংশকেই ধারালো অস্ত্রের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়। মৃতদেহগুলোকে প্রচলিত নিয়ম মেনেই সম্মিলিত সামরিক হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। তাদের পরিচয় নিশ্চিতকরণের উদ্দেশ্যে কোনো জিজ্ঞাসা থাকলে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শাল এর সাথে আমি তার মোবাইল নাম্বারটা আপনাদের মাধ্যমে সকলকে জ্ঞাতার্থ করতে চাই। তার মোবাইল নাম্বার 01769012524, এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্তৃক ব্যবহৃত পিস্তল ফোল্ডেড বাট AK-22 রাইফেল ও বিস্ফোরিত আইডি, ওয়াকিটুকি সেট ও অনেক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এখানে উল্লেখ্য, চূড়ান্ত অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের কেহই হতাহত হয়নি। আপনারা অবগত আছেন গতকাল রাতের অপারেশনে অংশ নিয়ে 2 জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। তারা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলায় অংশ নেন। আমরা অকুতোভয় এই 2 সদস্যের রুহের মাগফেরাত কামনা করছি। এছাড়া এই অপারেশনে বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, রেল, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থার সকল সদস্য এর সদস্যবৃন্দ নিরলসভাবে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত এন্ড সমন্বিত প্রচেষ্টায় সার্বিক কৌশল ব্যবহারের মাধ্যমে অতি দ্রুততার সাথে এই অভিযান সফল করার জন্য সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় সরকার প্রধানের সময়োচিত, দৃঢ়, সাহসী সিদ্ধান্ত ও সঠিক দিক নির্দেশনার জন্যই এই অভিযান সফল হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার অন্যান্য বিস্তারিত তথ্যাবলী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। সবশেষে, চূড়ান্ত অভিযান চলাকালীন সময়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য এই অভিযানে অংশগ্রহণকারী সকল বাহিনীর পক্ষ থেকে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, ISPR এর পক্ষ থেকে সেনা সদর দপ্তরে যে ব্রিফিং করা হচ্ছিল সেটির সরাসরি সম্প্রচার আপনারা দেখলেন। ব্রিফিংটি করলেন ব্রিগেডিয়ার জেনারেল আশফাক চৌধুরী। তিনি যে তথ্যগুলো জানালেন সংক্ষেপে আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটি, সেটি হচ্ছে অভিযান শেষ হয়েছে এবং যেসব জঙ্গি এতে অংশ নিয়েছিল তাদের সবাই, তাদের মধ্যে 7 জন নিহত হয়েছে, 1 জনকে জীবিত গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় 20 জন
এর মধ্যে নিহত হয়েছেন, তাদের সবাইকে গতকাল রাত্রে হত্যা করে জঙ্গিরা এবং ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানালেন ব্রিগেডিয়ার চৌধুরী। এই ঘটনায় এর বাইরে দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, সেটি আপনারা আগেই জেনেছেন। 20 জন পুলিশ সদস্য এই ঘটনায় আহত হয়েছেন এবং এই ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সরকার প্রধানের নির্দেশে সেনাবাহিনী অংশ নেয় এবং তারা যে অপারেশনটি এক্ষেত্রে পরিচালনা করে সেটির নাম দেওয়া হয় অপারেশন থান্ডারবোল্ট এবং এতে এয়ার কমান্ডোর নেতৃত্বে, সেনাবাহিনীর এয়ার কমান্ডোর নেতৃত্বে সব বাহিনীর সদস্যরা এই সম্মিলিত যে অভিযান হয় তাতে অংশ নেন। এই অভিযান শুরু হয় 7:40, 12-13 মিনিট এই অভিযান চলে। একজন জাপানি নাগরিক এবং 2 জন শ্রীলঙ্কার নাগরিক সহ মোট 12 জনকে শেষ মুহূর্তে উদ্ধার করা হয়, 13 জনকে শেষ মুহূর্তে উদ্ধার করা হয়, এর আগেও আরও 2 একজনকে উদ্ধার করা হয় এর আগে রাতে। এবং যারা এই ঘটনায় নিহত হয়েছেন, যে 20 জনকে হত্যা করা হয়েছে গতকাল রাতে, তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ CMH-এ তাদের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং এদের পরিচয় শনাক্ত করবার জন্য যারা তাদের স্বজন রয়েছেন বা তাদের সহকর্মীরা রয়েছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সাথে। তার যে মোবাইল নম্বর সেটি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 01769012524। আবারও বলছি 01769012524 এবং এটি হচ্ছে সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের মোবাইল ফোন নাম্বার। যারা তাদের স্বজনদেরকে কালকে রাত থেকে খুঁজে পাচ্ছেন না, আশঙ্কা করছেন যে তারা হয়তো হোলি আর্টিজান বেকারিতে ছিলেন, তারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে যদি তারা তাদের স্বজনদের খোঁজ সেখানে পান। এবং এরা এদের এই মৃতদেহগুলো নিয়ে যাওয়া হয়েছে, আবারও জানিয়ে রাখি, সম্মিলিত সামরিক হাসপাতালে। আমাদের সাথে আছেন জিএম মুস্তাফিজুল আলম, তার সাথে গতকালকে রাতের অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছিল। এই ব্রিফিং থেকে আর কি কি জানতে পারলাম যদি দর্শকদের আরেকবার জানিয়ে দিতেন? এখান থেকে আমরা অপারেশনটা সম্পর্কে জানতে পারলাম যে কালকে ঘটনার পর থেকে সারা রাত কী হয়েছে সেটা স্পষ্ট করেই এখানে বলা হয়েছে যে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে তারা সমস্ত গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সমস্ত তথ্য তারা নিয়েছেন এবং সেই তথ্য পর্যালোচনা এবং সেই তথ্য অনুযায়ী তারা পরিকল্পনা করে এই অপারেশনে গিয়েছেন। এই জিনিসটা মনে হচ্ছে। আর আরেকটি নতুন যে বিষয় যেটা হচ্ছে যে এটা একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার, যেটি 20 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের প্রত্যেককেই গতকাল রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এমন নৃশংসতা ভয়ঙ্কর ঘটনা, আসলে সন্ত্রাসবাদ বাংলাদেশের ইতিহাসের জন্য আসলে এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয় এবং এটার বিরুদ্ধে অবশ্যই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, প্রশাসনে যারা আছেন, আইন শৃঙ্খলায় যারা আছেন, গোয়েন্দা নজরদারিতে যারা আছেন, তাদেরকে সম্মিলিতভাবে নতুন করে ভাবতে হবে আসলে যে এই ধরনের ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে।